সালামের জবাবটা ভালো মতো পেলাম না। আসসালামু আলাইকুম, এবারে কেমন হলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ইয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا بسم الله الرحمن الرحيم الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد مما ينظر بعضهم إلى بعض মহাবজ্ঞানীকে আল্লাহ তুমি, মহাবজ্ঞানীকে আল্লাহ তুমি সৃষ্টি করেছো মোরে, লক্ষ শুকর জানাই তাই আমি বারে বারে, চন্দ্র সূর্য ঘুরছে সদা, চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিসি ভর, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর, হাত পা চকনাক সবই তোমার দান, অন্তর থেকে শ্রুতে লাগে কান, যে মাটিতে ফসল ফলে
যে মাটিতে ফসল ফলে অমলতে কত ঝাল, সেই মাটির উপাদান সদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারা নাই রে, মিল নাই রে চেহারা নাই রে, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরে, দেখছি জীবন ভরে। চোর সৃষ্টি করেছ মরে, তাই তো সুন্দর ধরা, একে লাগি অপরজনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি, আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, তাই তোমরা চেষ্টাও করে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ কবিরাজ যত সব পাগল হয়ে যায়, ডাক্তার বদ কবিরাজ যত সব পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাদের খোঁজই নাহি পায়। সাগরে নোনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে ফুটে ওঠে ধরার ফসল ফলে, মদের জৈবন রোপলা বন পারে না রাখতে ধরে। এই তোমরা মিশব মাটির গড়ে, আলো বাতাস পানি দিয়ে, আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে। পাহাড় পর্বত দিয়েছো বলে ধরার সমতা আছে, আমরা বিজ্ঞানী পারিশোধ, আমরা বিজ্ঞানী পারিশোধ, ভাঙা গড়ার কাজ। তোমার সৃষ্টি দেখলে মোরা পাই গো বড় লাজ, সৃষ্টি লয়ের আবিষ্কারক, সৃষ্টি লয়ের আবিষ্কারক, মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মোর ভূমি। নারী তকবীর। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই সভার যোগ্যতম নির্বাচিত সুনামধন্য সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, ও আমার সামনে দূরদূরান্তের শ্রোতা মণ্ডলী, ও পর্দার আড়ালের অবলা সরলা জ্ঞানশীলা লজ্জাপতি মাহমুদা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এ বিশ্বে, এ জগতে, এ ভরা ধানে, এ ভরা মাটিতে, এ খোলা আকাশের নিচে দুটো কোরআন এবং হাদিসের বাণী শোনার তৌফিক দিয়েছেন। যেই আল্লাহ জান্নাত জাহান্নাম আখেরাত পরকালের মালিক, যিনি এত কিছু দিয়েছেন, এত কিছুর মালিক, তাই আমরা যে যেখানে আছি দিল অন্তর খুলে মহব্বতের আবেগে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আরো একটিবার জোরে সরে বলেন, নামাজকে হালালি করে, সিনুকে উঁচু করে, আল্লাহকে সন্তুষ্ট করার আশা নিয়ে আরো একটিবার বলেন আলহামদুলিল্লাহ। অতপর নবীকুলের শিরোমণি নবী মক্কি, নবী মাদানী, নবী বাশির, নবী তাসির, নবী আহমদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুমা আমিন, আল্লাহুমা সাল্লি আলাই, আল্লাহুমা বারিক আলাই। মহতরম মুকাররম, আজকে মাদ্রাসা দারুল কোরআন এই করঞ্জির মাদ্রাসার এই উন্নতি কল্পে সভা, আলহামদুলিল্লাহ অনেক ভাই আমাকে দেখেই চিনে নিয়েছেন, আবার অনেক মানুষ চিনতে পারেনি এই গ্রামের। যেহেতু ভাই এই গ্রামে এমন একটা সময় ছিল যেই সময়ে এখনো রানিং চলছে সেই মাদ্রাসা, এমন একটা সময় ছিল আপনাদের এই করঞ্জি গ্রামে খুব ছোট্ট অবস্থায় জাগির খেয়ে আপনাদের কাছে মানুষ হয়েছি চারা গাছের মতো। ভাইরা আমার, যাক আমি এই প্রথম আপনাদের এই গ্রামে হ্যান্ডবেলে নাম পেয়েছি এবং আপনাদের দাওয়াত কবুল করেছি, যাক আলহামদুলিল্লাহ এই গ্রামে একটা এ বিশাল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সকলেই অবগত যে এই মাদ্রাসারই উন্নতি কল্পে সভা। কি ব্যাপার, আওয়াজ কমে গেল কেন ভাই? তো সেদিকে লক্ষ্য রেখে আমার ভাই এবং অনেক মা বোনেরা আছেন, কি ব্যাপার আপনাদের কথাবার্তা এখনো চলছে? মা বোনেরা শান্ত সুষ্ঠুভাবে বসে যান, কেউ আওয়াজ দেবেন না।
জি ফটো পাচ্ছি। খুব অল্প সময় নিয়ে আপনাদের সম্মুখে আমি এসেছি। এরপরে আমার সুদূর নদিয়া থেকে আমার ভাইজান, আমার বন্ধুবর্গ মৌলানা আব্দুস সুবহান সাহেব আছেন, উনি আসবেন। খুব অল্প সময়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ভাই। আমি ছাত্র জীবনে যখন এই মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন অনেক মানুষকে আমি দেখেছি, অনেক মানুষের সাথে পরিচয় ছিল, যে অনেক মানুষ আজকে আমাদের কাছে নাই, আজকে অন্ধকার কবরে শুয়ে আছে ভাই। সকল গ্রামবাসীর জন্য আমি দোয়া করি এই গ্রামের। ভাইরা আমার, যে আয়াত আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি কোরআনের মধ্যে 30টা পারা আছে, 114টি সুরা রয়েছে, 6666টা আয়াত আছে। এই 114টি সুরার মধ্যে আমাদের অনেকের জানা আছে সুরা রহমান। সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে কথা বলাও শিখেছেন, জ্ঞান বোধ শক্তি দিয়েছেন। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন এমন একটি জায়গায়, যেই জায়গাটার নাম হলো এমন একটি কারখানায় আমরা তৈরি হয়েছে। কোন মানুষ এক অপর জিনিস হারিয়ে দিতে পারেন, নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে আজ বিজ্ঞান। ভাইরা আমার, আপনাদের সকলের মোবাইল আছে, এই মোবাইল ফোন তৈরি করার একটা কারখানা আছে। সকলের হাতে ঘড়ি আছে, এই ঘড়ি তৈরি করার একটা কারখানা রয়েছে। প্রাণের ভাইরা আমার, মোবাইলে চিপস রয়েছে, এই চিপস তৈরি করার একটা কারখানা রয়েছে। ভাইরা আমার, মোটর বাইক আমরা চালাই, এই মোটর বাইক তৈরি করার একটা কারখানা রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কারখানায় আমাদেরকে তৈরি করেছেন, যেই কারখানাটা পৃথিবীর কোনো জায়গায় নাই, যেই কারখানাটার নাম হলো মায়ের পেট নামক কারখানা। ওই কারখানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ইন্টার্নশিপ কেয়ার ইউনিটের ভিতরে রেখে দিয়েছিলেন, যেই জায়গায় কোনো জীবাণু প্রবেশ করার কোনো ক্ষমতা ছিল না, তিলে তিলে আমাদেরকে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বড় করেছেন, আমাদেরকে খাবারও সরবরাহ করেছেন। প্রাণের ভাইরা আমার, কোনো ঐতিহাসিক মানুষ, কোনো ভৌগোলিক, কোনো দার্শনিক, কোনো মহাপণ্ডিত বলতে পারবে না রে, যে অমুক দেশের মাটিতে মানুষ তৈরি করার কারখানা রয়েছে, ইতালির মাটিতে রয়েছে, জাপানের মাটিতে রয়েছে। ভাইরা আমার, না না না, কোনো পৃথিবীর মানুষ বলতে পারবে না যে অমুক দেশের মাটিতে মানুষ তৈরি করার কারখানা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোদেরকে বানালাম সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, একবার নিজের দিকে চেয়ে দেখ, আমি তোকে কেমনে মায়ের পেটে বানালাম। আমি ইচ্ছা করলে বান্দারে আমি তোকে বিকল্প করে দিতে পারতাম, আমি ইচ্ছা করলে তোকে আমি অন্ধ করে দিতে পারতাম। বান্দারে আমি কত দয়ালু, আমি কত মেহরবান, আমি তোকে এমন একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে সুরক্ষিত জায়গার মধ্যে আমি তোকে রেখে দিয়েছি। বান্দারে সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি তোদেরকে তৈরি করেছি, আজ তোরা আমাকে তোরা কেমনে ভুলে যাস।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। অপর আয়াতে আল্লাহ আরো বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো বান্দারে, তোমরা ধন সম্পদ পেয়ে, মালামাল পেয়ে, সন্তান সন্তি পেয়ে তোমরা আমার শরণ থেকে গাফিল হয়ে যেও না, তোমরা আমার কাছ থেকে দূরে সরে চলে যেও না। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক দিলেন। পৃথিবীর মানুষ আজ আমরা অলসতায়, আজ আমরা সেই আল্লাহর গুণগান থেকে আজ মানুষ অনেক দূরে পিছিয়ে গেছি। নারী পৃথিবীর, আজ মানুষ আমরা অনেক দূরে পিছিয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে যে আকাশ, এই আকাশ বানালেন, এমন একটা সময় আসবে আমাদের কাছে যে সময় আর বেশি দেরি নাই ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন একটা তোমাদের কাছে সময় আসবে, আজকে মানুষ আমরা এই পৃথিবী পৃথিবী নিয়ে আজ ব্যথি ব্যস্ত, এই পৃথিবী নিয়ে হাহাকার করি মানুষ আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা আমার সঙ্গে সীমা লঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা এই পৃথিবীটাকে অগ্রাধিকার দিবে, দুনিয়াটাকে যারা বেশি বেশি ভালোবাসবে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আর ওই ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। এখানে কি বুঝলেন? এখানে যারা এই পৃথিবীতে এসে যারা দুনিয়া দুনিয়া করবে, এই দুনিয়াটাকে প্রাধান্য দেবে, আল্লাহ বলছেন এদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, কঠিন কিয়ামতের দিনটাকে, কি বললাম, কঠিন কিয়ামতের দিনটাকে, যে আল্লাহর ভয়, যে আমাকে কিয়ামতের কঠিন দিনে আমাকে আল্লাহর কাঠ গড়ায় হিসাব দিতে হবে, এই ভয়টা যার হৃদয়ের মধ্যে ঢুকে গেল, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নাফসটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর ওই ব্যক্তিদের ঠিকানা হবে জান্নাতের মধ্যে। এখানে একটা হলো জান্নাত বন্ধুরে, আর একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যদি বলি আপনাদেরকে আমি, তৈমুর রহমান প্রশ্ন করে বলে জান্নাতে যাবে কে, প্রশ্নের অ্যান্সারটা চট করে চলে আসবে অ্যান্সার, বলে নে কি করবে যে জাহান্নামে যাবে কে বন্ধুরে, প্রশ্ন যদি করে তাহলে এই অ্যান্সারটার জবাব আসবে, গুনাহ করবে যে। আমার ভাইরা ও বন্ধুরা ও মা খালা চাচি গো, কেমনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে যারা এই পৃথিবীটাকে প্রাধান্য দেবে, দুনিয়াটাকে বেশি বেশি করে ভালোবাসবে, এই ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। এখানে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা সময় তোমাদের কাছে আসবে, আজ দুনিয়া দুনিয়া করে আজ মানুষ আমরা মেতে আছি, আল্লাহর গুণগান ছেড়ে আজ মানুষ আমরা অনেক দূরে পিছিয়ে আছি পড়ে। আল্লাহ বলেন, ইজাসসামাউম ফাতারাত, বান্দারে এমন একটা সময় তোমাদের কাছে আসবে যে আসমান ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এবং এই আসমানের উপরে যেভাবে আকাশের উপরে মিটি মিটি করে আমরা সন্ধ্যার বেলায় দেখি তারকাগুলো, কত সুন্দর লাগে আমাদের দেখতে পায়, কত সুন্দরভাবে জ্বলতে শুরু করে,
বলছে ওই তারকা গুলো বিক্ষিপ্ত আকারে ছিটকে ছিটকে পড়বে, এমন একটা সময় আসবে ইজা সামা ও ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। প্রাণের ভাইরা আমার, যে আগুন কে আমরা পানি দিয়ে নিভাই, সেই পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে, সমুদ্রের মধ্যে বিস্ফোরণ ঘটবে, এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে কবর গুলোকে উপড়িয়ে ফেলা হবে, নারী তকবীর, এমন একটা সময় আসবে। এই সামনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার ভাই, আপনাদের জাগার ব্যবস্থা হচ্ছে না নাকি? একটু এগিয়ে গিয়ে আসুন ভাই, আব্বা বলছি, ভাই বলছি, এর থেকে তো আর কিছু বলা যাবে না, একটু আগিয়ে গিয়ে বসুন, ভাইরা আমার দাঁড়িয়ে আছে জায়গা না পেয়ে। হ্যাঁ, একটু সামনে আসুন ভাই, এই ভিতরে ভিতরে ঢুকেন ভাই, খারাপ লাগছে দেখে। হ্যাঁ, একটা সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর। হ্যাঁ, আপনারা একটু এগিয়ে আসুন ভাই। তাহলে ভাইরা আমার, যে হাদিসটা আমি পড়েছিলাম, আচ্ছা বলেন তো ভাই, কোনো পুরুষ যদি ন্যাংটা অবস্থায় দাঁড়িয়ে থাকে দিনের বেলায়, তাহলে এই মানুষটাকে কেমন লাগবে দেখতে? যদি কোনো মহিলা উলঙ্গ অবস্থায় থাকে, তাহলে ওই মহিলাটাকেও কেমন লাগবে? মা আয়েশা, মা আয়েশা একটা হাদিস বর্ণনা করেন, তিনি বলেছেন যে আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবীজিকে আমি বলতে শুনেছি কি, ও আনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحصر الناس يوم القيامة حفاظا قراتا قرلا كنت يا رسول الله এমন একটা সময় আসবে যে মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, পরনে কাপড় থাকবে না। যাই হোক ভাইরা আমার, এরপরে আবার বক্তা আসবে এখান থেকে। হ্যাঁ, আমি আর আগে বাড়ছি না, যাই হোক, হায়াত বাকি তো মোলাকাত বাকি ভাই, আমি আপনাদের ছেলে, আপনাদের এই মাদ্রাসায় পড়ে আমি আজকে বিভিন্ন এলাকায় গেছি বা যাচ্ছি ভাই। এই গত পরশু দিন আপনার ছিল প্রোগ্রাম আমার ঝাড়খণ্ডে একটা জায়গায়, এরপরে প্রায় ৪০খানা প্রোগ্রাম ধরা আছে, আপনাদের দোয়ায় আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছি ভাই, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব। যাক, আমার শিক্ষক মহাশয় আজ আমার ডান পাশে বসে আছেন, ইনি হেড মোদারেস, প্রচুর মার খেয়েছি আমি ওনার হাতে, প্রচণ্ড মার খেয়েছি, সর্বশিক্ষা সর্বপ্রথম ওনার কাছে আমি আলো পেয়েছি, সেই কোরআনের আলো। যাক ভাইরা আমার, আমি এখান থেকে আমি আমার বক্তব্য সমাপ্ত এখান থেকে শেষ করে দিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।